কাতার, কুয়েত, সৌদি আরবে জেদ্দা প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। কাতারে বিদায় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির সভাপতি প্রকৌশলী আক্তার জামান মামুনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবু, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজমুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম শিপন সহ আরো অনেকে। জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস কুয়েত। কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্রম মোহাম্মদ আব্দুল হোসেন, প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ ইকবাল আক্তার, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, মোহাম্মদ হাসান উজ্জামান সহ দূতাবাসের কর্মকর্তা ও সাংবাদিকরা। সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির উদ্যোগে ঐতিহাসিক 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেল্লাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন মীর মনিরুজ্জামান তপন, টিপু সুলতান, আমিনুল ইসলাম, আব্দুল মান্নান, কেফায়তুল্লাহ চৌধুরী কিসমত, এরশাদ আহমেদ, মঈন চৌধুরী, রফিকুল ইসলাম জসিম সহ আরো অনেকে। রাকিব হাসান, আরটিভি।